হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু প্রো এক্সাম পোর্টাল তো স্টুডেন্টস আমরা আজ স্বামীবিদ্ধারের যে অঙ্কগুলো বাকি ছিল সেগুলোই করবো আগের ভিডিওতে হচ্ছে কে দশটা অঙ্ক করা হয়েছিলো বাকি ছিল পাঁচটি অঙ্ক সে ঠিক করার পরে দেখবে কিছু এমসি কিউ এসি কিউ রয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের টেন্থ লেভেলের যে ম্যাথের বইটি তাতে কিছু এমসি কিউএসি কিও রয়েছে কিন্তু সেগুলো এই মুহূর্তে করা যাবে না কারণ চক্রবৃদ্ধি সুদ আমাদের করানো হয়নি চক্রবৃদ্ধি সুদ করার পরে তবে এমসি কিউএসিগুলো করানো সম্ভব তো আজকের এই ভিডিওটির পরে পরের ভিডিওটি আমরা চক্রবৃদ্ধির সুদ নিয়ে আসবো তারপর হচ্ছে কি আমরা এমসি কিউএসিগুলো করব তো আজকের শেষের যে পাঁচটি অঙ্ক বাকি ছিল সেই পাঁচটি অঙ্ক এই ভিডিওতে আমি আলোচনা করব তো ভিডিওটিতে যাওয়ার পূর্বে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটি পুশ করে নেবে এবং পাশে থাকাবে আইকনটিকে হিট করবে সাথে সাথে একটি লাইক করো ভালো লাগলে কমেন্ট করো এবং ভিডিওটি তোমার বন্ধুদেরকে শেয়ার করো যাতে তারা উপকৃত হয় তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটিতে চলে যায় দেখো আগের দিনে দশটা বা আগের ভিডিওতে যে দশটা অঙ্ক হয়েছিল তারপরে আজ এগারো নম্বরের অঙ্ক এগারো নম্বর অঙ্ক কী বলছে না জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামে এক কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পায় তিন বছর পূর্বে রসুলপুর গ্রামের ওরকম কৃষকের সংখ্যা তিন হাজার হলে বর্তমানে ওই গ্রামে ওরকম কৃষকের সংখ্যা কত তো আমি তো আগে নিয়ম বলে দিয়েছিলাম আগের ভিডিওতে যারা এখনও পর্যন্ত আগের ভিডিওটি দেখো নি তারা অবশ্যই দেখে নাও নিয়ে অঙ্কগুলি করতে থাকো দেখো বলেছিলাম যে তিন বছর পূর্বে তাই তো তিন তাহলে এ টু কত বলেছে দেখো খাতার আমি অ্যানসারটা করিয়েছি দেখো খাতার বাচ্চাকে ডান সাইডে দেখো যে টু তিন বছর অর্থাৎ এনিকলটা যেহেতু বছর তাহলে এখানে এনিকল্টু তিন বছর লেখা হয়েছে আর আরিকল্ট হচ্ছে পার্সেন্টেজ দেখো এখানে কত পার্সেন্ট রয়েছে কুড়ি পার্সেন্ট তাহলে আর ইকলু কুড়ি পার্সেন্ট লেখা রয়েছে আর পি পি ইকাল টু তিন হাজার ঠিক আছে কেন পি ইকল টু তিন হাজার হলো কারণ দেখো বার করতে বলেছে কি বর্তমানে ওই গ্রামের লোক সংখ্যা কত বা কৃষক সংখ্যা কত তাহলে বর্তমান বার করতে বললে বা পরে বার করতে বললে কার বৃহত্তমানটি কার ধরতে বলেছিলাম পিকে ধরতে বলেছিলাম সেক্ষেত্রে পি ইকাল টু তিন হাজার হাজার এবার রুলস অনুযায়ী কী দুটো ছিল হাঁস বললে মাইনাস হবে আর হচ্ছে বৃদ্ধি বললে প্লাস হবে দেখেন যেহেতু কুড়ি পার্সেন্ট হাঁস বলেছে তাহলে সেখানে অঙ্কটা কী সূত্রটা কী হবে এ ইকোয়াল টু পি ইন টু ব্যাকেট ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড ব্যাকেট ক্লোস এন সূত্রটা লেখা হলো এবার নিচে দেখো ইকোয়াল টু দিয়ে পি এর যে মানটি সে পি এর মানটি বসাও তাহলে তিন হাজার ব্যাকেট ওয়ান মাইনাস আড়ের মান কত ছিল কুড়ি পার্সেন্ট অর্থাৎ কুড়ি বাই একশো ব্যাকেট ক্লোজ এনিক টু থ্রি ছিল তাহলে থ্রি লিখলাম লেখা হলো মানটা পরে পরে বসানো হলো তাহলে এবার দেখো ব্যাকেটের ভেতরে যে সংখ্যাটি সেই সংখ্যাটি দেখো করলে কত আসছে আমাদের একশোর সঙ্গে এক গুণ করলে একশোকে একশো মাইনাস কুড়ি করলে হচ্ছে আশি বাই কুড়ি হচ্ছে তাহলে আমাদের কত হবে মেনলি তিন হাজার ইন্টু আশি বাই কুড়ি ব্যাকেট ক্লোজ করে থ্রি হবে তাই তো যেহেতু থ্রি আছে বাইরে সেহেতু আশি বাই কুড়ি এই আশি বাই একশো তিন হাজার ইন্টু আশি বাই একশো ব্যাকেট ক্লোজ করে থ্রি এই আশি বাই একশো সংখ্যাটি সংখ্যাটি তিনবার হবে কেন তিনবার হবে কারণ এনে যেহেতু এখানে এনিকল টু থ্রি থ্রি ছিল এখানে তিনবার হবে তাহলে কী হচ্ছে তিন হাজার ইন্টু আশি বাই একশো ইন্টু আশি বাই একশো ইন্টু আশি বাই একশো ঠিক আছে এবারে কাঠাকুটি তো আমি করে দিয়েছি কাটাকুটি কিন্তু তোমরা নিজেরা করার চেষ্টা করো কারণ কাটাকুটিটা খুব একটা ভাইটাল পরীক্ষার সময় নিজেদেরই করতে হয় ঠিক আছে কাটাকুটি করে দেখো তোমাদের উত্তর আসবে কত ওয়ান ফাইভ থ্রি সিক্স এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার আসবে ঠিক আছে তো চলো এই অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো আমরা পরের অঙ্কে যাই ঠিক আছে বারো ধাকের অঙ্কটি দেখো বারো ধাকের অঙ্কটা বলছি কি একটি কারখানার একটি মেশিনের মূল্য ঠিক আছে একটি কারখানার একটি মেশিনের মূল্য তোমাদের ওয়ান এইট জিরো 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 টাকা মেশিনটির মূল্য প্রতি বছর টেন পারসেন্ট হ্রাসপ্রাপ্ত হয় ঠিক আছে প্রতি বছর তাহলে কত পার্সেন্ট করে প্রাপ্ত হচ্ছে টেন পার্সেন্ট করে তাহলে তিন বছর তিন বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে তাহলে আমাদের কী বার করতে বলেছে তিন বছর পরে বার করতে বলেছে তাহলে পরে বার করতে হলে কী বলেছিলাম পি কল টু বৃহত্ত মান বার করতে বলেছিলাম তাহলে দেখো খাতার সাইডে লিখে রেখেছি আমি পি কল টু বৃহত্ত লিখেছি আর ইকাল টু কত টেন পার্সেন্ট বলেছে টেন পার্সেন্ট লিখেছি আর এনিকল্টু কত বলেছে থ্রি থ্রি লিখেছি যেহেতু দেখো টেন পার্সেন্ট হাসপ্রাপ্ত হচ্ছে বলেছি তাহলে এখানে সূত্রটি কি মাইনাসের সূত্রটি হবে তাহলে এই ইকাল টু পি ইন টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড ব্যাকেট ক্লোজেন এবার পরপর মান কটাকে বসিয়ে দাও পি এসে যায় পি এর মান বাসাও বসিয়েছি দেখো ওয়ান এইট জিরো 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 ইন্টু ব্যাকেট দেওয়া শুরু করলাম দিয়ে দেখলাম ব্যাকেটে ভিতরে কি লিখলাম না ওয়ান মাইনাস আর ইকল টু টেন পার্সেন্ট হয়েছে টেন বাই একশো প্যাকেট ক্লোজ করলাম আবার এই নিকল টু থ্রি বলেছে থ্রি লিখলাম তাহলে এবার ব্যাকেটের ভেতরের সংখ্যাটা কত হচ্ছে একশো কি একশো মাইনাস টেন মানে নব্বই বাই একশো হচ্ছে তাহলে এখানে দেখো নব্বই বাই একশো তাহলে লিখলাম কি ওয়ান এইট জিরো 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 ব্যাকেট নব্বই বাই একশো ব্যাকেট ক্লোস থ্রি এবার যেহেতু থ্রি আছে তাই নব্বই বা একশো টাকায় তিনবার লিখতে হবে তাহলে কি লিখলাম না ওয়ান এইট জিরো 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 ইন্টু নব্বই বাই একশো নব্বই বাই একশো নব্বই বাই একশো পরপর লিখলাম ঠিক আছে এখার পরে দেখো কাটাকুটি করতে হবে আপনাদের এবার কাটাকুটিটা আমি বারবার বলেছি কাটাকুটি আমি প্রত্যেকবারে বলে দেবো না তোমরা নিজেরাই কাটাকুটি করো কারণ কাটাকুটি তোমাদের নিজেদেরকে করতে হবে তোমরা কাটাকুটি করে দেখো উত্তরটা হবে ওয়ান থ্রি ওয়ান টু টু জিরো এটা তোমাদের অ্যান্সার হবে ঠিক আছে এটা তোমাদের নেক্সট অঙ্ক এবার আমাদের পরের অঙ্কের চেয়ে যাই পরের অঙ্কটা দেখো কী বলছে তার দিকে বলছে যে বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতির যেসব পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করে এই গ্রামে বারোশো পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই প্রতি বছর যদি পূর্ব বছরের তুলনায় পঁচাত পঁচাত্তর পারসেন্ট বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয় তবে দু বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত তো দেখো এটা একটা নতুন অঙ্ক আর এটা খুবই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ অঙ্ক এখানে কতগুলো ট্রিক আছে সাধারণ নর্মাল নিয়মে না করে কতগুলো ট্রিক ফলো করে তবে অঙ্কটি করতে হয় ভালো অঙ্ক খুব ভালো অঙ্ক পরীক্ষায় বারবার দেখ আসতে দেখা যায় এই অঙ্কটা বিবিআই মনে করেন তো দেখো কি বলেছে মোট পরিবার কত বলেছে বারোশো পরিবার বিদ্যুৎ সংযোগ নেই অর্থাৎ বিদ্যুৎহীন পরিবার এবার কত বছর দু বছর পরে বার করতে বলেছে ঠিক আছে আর কত পার্সেন্ট বিদ্যুৎ দেওয়া বলেছে বলেছে পঁচাত্তর পার্সেন্ট করে প্রত্যেক বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ দেওয়া হবে তাহলে এখানে অঙ্কটা এভাবে করতে হবে প্রথমে তাকে করেছি কী হবে যে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত ছিল বারোশো ছিল তাহলে প্রথম বছরে বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ দেওয়াই কত বারোশো ইন্টু পঁচাত্তর বাই একশো কেন পঁচাত্তর বাই একশো কারণ পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ একশো জনে পঁচাত্তর জন বলেছে তাই পঁচাত্তর বাই একশো কাটাকুরি করে এসছে কত কাটাকরি করলে দেখো একশো দুটো শূন্য কাটবো বারোশো দুটো শূন্য কেটে যাচ্ছে গেলে বারোশো আর পঁচাত্তর ইন্টু করলে নশো আসছে অর্থাৎ প্রথম বছরে বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ দেহায় কত নশোটি পরিবার তাহলে অবশিষ্ট পরিবার কত রয়েছে নশো থেকে বারোশো মাইনাস করে দাও বারোশো নশো মাইনাস করলে কত আসছে তিনশো ঠিক আছে তাহলে অবশিষ্ট বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত তিনশো এবারে ওই তিনশো পরিবারে বিদ্যুৎ দেওয়া হবে ঠিক আছে দ্বিতীয় বছরে তাহলে দ্বিতীয় বছরে বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ দেয় কত তাহলে তিনশো টু ফের পঁচাত্তর পাসিন হিসেবে দেয় তাহলে পঁচাত্তর বয় একশো তাহলে কাটাকুটি করো দুটো একশো দুটো শূন্য কাটা তিনশো দুটো শূন্য কাটা তাহলে তিন আর পঁচাত্তর গুণ করলে কত হচ্ছে দুশো পঁচিশ তাহলে দ্বিতীয় বছরে কত হলো দুশো পঁচিশ জন বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ হলো তাহলে বলে যে বার করতে বলেছে কী দেখো বলেছে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত দু বছর পরে তাহলে মোট তিনশো ছিল তিনশো থেকে দুশো পঁচিশ পঁচিশ জন দেওয়া হয়েছে তাহলে সেখান থেকে দুশো পঁচিশ মাইনাস করে দাও দিলে তিনশো থেকে দুশো পঁচিশ মাইনাস করলে কত হচ্ছে পঁচাত্তর আর বছর পরে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হচ্ছে পঁচাত্তর জন ঠিক আছে এটাই আমার অ্যান্সার চাইছে এটা নর্মাল নিয়মে না করে এভাবেই করতে হবে ঠিক আছে আর এটাই করলে সব থেকে সহজ তো এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক ঠিক আছে নেক্সট অঙ্কে যাই চোদ্দোর ধাগে চোদ্দো ধাগে অঙ্কটা কী বলছে দেখো বলছে বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের উপায় উপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা পঁচিশ পার্সেন্ট হ্রাস পায় তো তিন বছর পূর্বে কোনো শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা যদি আট আট না আশি হাজার আশি হাজার হলে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত হবে তাহলে আমাদের বার করতে বলেছে বর্তমান বছর অর্থাৎ বৃহত্তম মান পি ধরবো অর্থাৎ পি ইকোয়াল টু আশি হাজার এন ইকোয়াল টু কত বছর বলেছে এন ইকোয়াল টু তিন বছর আর আর ইকালটু কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ঠিক আছে তো সূত্রটা কী হবে দেখো পঁচিশ পার্সেন্ট হাস পাই মানে সূত্রটা কীভাবে এ ইকাল টু পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড প্যাকেটগুলো সেন সেই সূত্র অনুযায়ী সূত্রটা লেখা হয়েছে তারপর মানটা লেখা হয়েছে দেখো পি সুযায় পির মান লিখেছি আশি হাজার প্যাকেট দিয়েছি দিয়ে লিখেছি ওয়ান মাইনাস আড়ের মান পঁচিশ লিখেছি বাই একশো ব্যাকেট ক্লোজ করেছি এনেকআ থ্রি ছিল থ্রি লিখেছি ঠিক আছে এবারে দেখো তাহলে কী হচ্ছে ব্যাকেটের ভিত্তির সংখ্যাটা কত হচ্ছে একশো তে একশো মাইনাস পঞ্চাশ মানে পঁচাত্তর বা একশো হবে এবার যদি থ্রি আছে তাই ওটা তিনবার হবে তাহলে কী হচ্ছে না আশি হাজার ইন্টু পঁচাত্তর বাই একশো ইন্টু পঁচাত্তর বাই একশো ইন্টু পঁচাত্তর বাই একশো এবার কাটাকুটি করে দেখো তোমরা উত্তর আসবে কত থ্রি থ্রি সেভেন ফাইভ জিরো ঠিক আছে তো নেক্সট অঙ্ক লাস্ট অঙ্ক ধূমপান বিরোধী প্রচারের ফলে পনেরো তাগে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপানীয় সংখ্যা ছয় পূর্ণ একের চার পাঁচ হারে হ্রাস পায় বর্তমানে শহরে যদি তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ ধূমপানীয় থাকলে তাহলে তিন বছর পূর্বে ধূমপানীয় কত জিনিস তাহলে পূর্বে বার করতে বলে তাহলে এবহত্ত ওয়ানটি এ হবে তাই তো তাহলে এই ইকলটু কত তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টু কত তিন বছর আর ইকল্টু কত ছয় পূর্ণ একের চার ছয় পূর্ণ একের চার পাশে নিয়ে এলে কত হবে না চার ছয় চব্বিশ এক পঁচিশ পঁচিশের চার ঠিক আছে দেখো খাতার ডান সাইডে লেখা আছে তাহলে কী হবে দেখো হাঁস পেয়েছে মানে মাইনাস সত্য হবে তাহলে এই ইকল টু পি ইন টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড ঠিক আছে তো প্যাকেট ক্লোজ এন তাহলে এখানে এর মান তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ বসিয়ে দিয়ে এলাম তারপরে পি তারপরে ওয়ান মাইনাস পঁচিশ বাই একশো ইন্টু ফোর একশো ইন্টু ফোর হলে কেন কারণ পঁচিশ বাই ফোর ছিল পার্সেন্টেজ অর্থাৎ আড়ের মান যেহেতু বাই ফোর ছিল তাহলে বাই ফোরটা এখানে একশোর সঙ্গে ফোর দিয়ে ইন্টু করা যায় এভাবে করলে অঙ্কটা সহজ হবে তাহলে এইভাবে করলে দেখো তাহলে এটা ব্যাকেট ক্লোজ করে থ্রি দাও দিলে কত হচ্ছে নিচে একশোর সঙ্গে গুণ করলে চারশো হচ্ছে তাহলে এই ব্যাকেটের ভিতরে সংখ্যাটা কি হচ্ছে চারশো চারশো চারশোকে চারশো মাইনাস পঁচিশ তাহলে বললে কত হচ্ছে তিনশো পঁচাত্তর তাহলে ব্যাকেটের ভিতরে সংখ্যাটা কত হবে তিনশো পঁচাত্তর বাই চারশো হবে ঠিক আছে তাহলে পিটাকে আমার ইকোয়াল টু বাম সাইডে আর সংখ্যাটাকে ইকোয়াল টু ডান সাইডে নিয়ে আসতে হবে না হলে ব্যাকেটের ভিতরে সংখ্যাটা উল্টে যাবে কে কত হবে চারশো বাই পঁচাত্তর তিনশো পঁচাত্তর ইন্টু চারশো বাই তিন পঁচাত্তর ইন্টু চারশো বাই তিনশো পঁচাত্তর তিনবার থাকার জন্য তিনবার হয়েছে সেটাকে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ দিয়ে গুণ করছি লাস্ট লাইন কাটাকুটি করে দাও দিলে দেখো তোমরা উত্তর পেয়ে যাবে চল্লিশ হাজার নশয় ষাট অর্থাৎ এটাই আমাদের অ্যানসার বোঝা গেল তো এই গেল সমবৃদ্ধি হাটে সবকটি অঙ্ক পশ্চিমবঙ্গ মধ্যে শিক্ষা যে বই ক্লাস টেনে ফলো আপ করে সেটা ধরে আমরা সবকটি অঙ্ক করে ফেলেছি যে লাস্ট এমসিকিউ কিউলগুলো আছে সেগুলো আমরা চক্রবৃদ্ধি সুদ করার পরে আসবো তবে পরের ভিডিও তাহলে চক্রবৃদ্ধি সুদ নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে ওকে ভালো থাকবে ধন্যবাদ